नमस्कार आज हमें मूर्ति करा देखा शुरू कर प्रथम आखिर गुड़ होते ये दाना गुड़े भालू है किंतु एकाने जो तो दाना गुड़ नहीं ताई नहीं आखिर एक ढेर गुड़ दे करती प्रथम में गुड़ दिलाम किचुटा ढेर दिलाम ढेर गुड़ टके जाल करें मिठाई ये भावे गुट्टा के नाच रहे जतक्षण ना गले जाए निर्दिष्ट एक पाक आखने जतक्षण ना आसे एटा निये गला फेले ये ढेला गुड़ गुट्टा के अनेकक्षण धरे जाल करते हैं आखिर दाना गुड़ हम ये अल्प समय मध्य हो जाए जेहेतु ढेला गुड़ से अनेकक्षण धरे जाल करते हैं এখন এটা ফুটতে শুরু করবে নাড়তে হবে তা না হলে গুড়টা ধরে যাবে নিচে পুরো গুড় না গলা অব্দি সামনে নাড়তে হবে তা না হলে তলায় ধরে যাবে ফোটা যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে সামনে গুড়টা জাল হলো কিনা আমরা কেমন করে বুঝব বাটিতে একটু জল নিয়ে এই জলের মধ্যে একটু গুড় ফেলে আমাকে এরকম করে দেখতে হবে যদি এরকম গুটি হয়ে যায় তবে হয়ে গেছে পাক হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি গুড়টাকে নাড়তে থাকবো যতক্ষণ না ঠান্ডা হয় গুড়টাকে ঠান্ডা করে না দিলে মুরগিটা একদম সরু হয়ে নরম হয়ে যাবে খইতে প্রচুর ধান থাকে তো ওইটা আগে থেকে বেছে আমি রেডি করে রেখেছি ধান ছাড়িয়ে রেখেছি এবার এবার গুড়ের মধ্যে খইটাকে ধীরে ধীরে ঢেলে এরকম নাড়তে থাকবো যেতে হবে এইভাবে নাড়তে হবে এরকম করে নেড়ে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে যদি তবু ঝরঝরে না হয় তবে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ মুরগিটা যদি ঝরঝরে না হয় তাহলে যদি মনে করেন যে হাত দিয়ে করতে হবে তাহলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটু হাতে গরম ঘি মাখিয়ে নিলে হাতে আর গরম লাগবে না এরকম করে নেড়ে নিলে মুরগিটা ধীরে ধীরে ঝরঝরে হয়ে যাবে নাড়তে হবে এরকম করে সময় বেড়ে যেতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুরগিটা ঝরঝরে হয়ে যাবে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ।